বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য দিবস উপলক্ষে এতক্ষণ বিজ্ঞজনদের আলোচনায় একদিকে দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে, অপরদিকে একই সাথে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে আশু করণীয় এবং কিছু ইতিবাচক পরামর্শ উঠে এসেছে। সুতরাং জনগণের স্বাস্থ্য সমস্যা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং এর সঙ্গে একটি দেশের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা ব্যবস্থা এবং পরিবেশ প্রতিবেশের সরাসরি সম্পর্ক ও প্রভাব রয়েছে। আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ স্লোগানে আমরা এমন এক সময় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছি যখন বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান আবারও শীর্ষে। ফলে বর্তমানে দেশের নাগরিকরা শুধু নাগরিক স্বাধীনতা তথা গণতন্ত্র কিংবা বাক ব্যক্তি স্বাধীনতা থেকেই বঞ্চিত নন, স্বাস্থ্য নিরাপত্তা থেকেও তারা বঞ্চিত। বিশ্বব্যাংকের 2021 সালের রিপোর্ট বলছে বাংলাদেশের 46% পরিবারে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের পেছনে ব্যয় মেটানোর সক্ষমতা নেই। অপরদিকে বর্তমানে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এখন প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের পেছনে ব্যয় মেটানোর সক্ষমতা শতকরা 70% পরিবারের নেই। দেশে যখন এমন দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে তখন দেখা যাচ্ছে ক্ষমতাসীন মাফিয়া চক্র রীতিমতন স্টেডিয়ামে আয়োজন করে গান বাজনা আর আমোদ ফুর্তিতে লিপ্ত। মানুষের প্রতি এমন অবহেলা, মানবতার প্রতি এমন নিষ্ঠুর তামাশা একমাত্র আওয়ামী লীগকেই মানায়। মানুষকে গুম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন করে ক্ষমতাসীন মাফিয়া চক্র নাগরিকদের সকল গণতান্ত্রিক মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। স্বাধীন বাংলাদেশের জনগণ যেন আজ নিজ দেশেই পরাধীন। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশে আজ জনগণের নির্বাচিত সরকার নেই বলেই প্রতিটি ক্ষেত্রে এমন বেহাল দশা। দেশের প্রতিটি সেক্টরের মতনই হেলথ সেক্টরও দুর্নীতি নিমজ্জিত আকণ্ঠ। বিশেষ করে কোভিড সংকটকালে দেশের স্বাস্থ্য খাতের প্রতিটি স্তরে অনিয়ম আর দুর্নীতির যে মাত্রা, কোভিডের চেয়েও ভয়ঙ্কর রূপে তা জনগণের সামনে ধরা পড়েছে। রোগীর ট্রিটমেন্টের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সুই, যার প্রতিটির বাজার মূল্য কিনা মাত্র 250 টাকা, অথচ প্রতিটি সুই কেনা হয়েছে 25,000 টাকায়। যেই সরকারের আমলে সুই কিনতেও দুর্নীতি, এমন দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশ আর নিরাপদ নয়, জনগণ নিরাপদ নয়, নিরাপদ হতেই পারে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশের প্রতিটি সেক্টরের মতন হেলথ সেক্টরেও দুর্নীতির এমন সর্বগ্রাসী থাবায় দুদকের ভূমিকা বর্তমানে নির্বাচন কমিশনের মতনই লজ্জাকর। 2019 সালেই নাকি দুদক হেলথ সেক্টরের দুর্নীতির 11টি খাত চিহ্নিত করেছে। দুর্নীতি বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুদক 25 দফা সুপারিশ জমা দিয়েছে। প্রশ্ন হল, দুদক যদি হেলথ সেক্টরে দুর্নীতির 11টি খাত চিহ্নিত করতেই পারে, তাহলে ওই সুনির্দিষ্ট এবং চিহ্নিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের বাধা কোথায়? প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এই মূলমন্ত্রের আলোকে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে 1975 সালের 7ই নভেম্বরের পর থেকে বাংলাদেশে জনগণের শাসনের যাত্রা শুরু হয়েছিল। জীবনের সকল ক্ষেত্রে মানুষ সত্যিকার অর্থেই পেতে শুরু করেছিল স্বাধীনতার স্বাদ।
2000 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য। জাতিসংঘ ঘোষিত এই স্বাস্থ্যনীতি স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে বাংলাদেশে 1978 সাল থেকেই বাস্তবায়নের কাজ শুরু হয়। শহরে কিংবা গ্রামে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রেসিডেন্ট জিয়া একদিকে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, ডায়রিয়া চিকিৎসা এবং জনগণের সেবায় ICDDRB, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, নিপসমের মতন আন্তর্জাতিক মানের বিভিন্ন চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান। অপরদিকে গ্রামীণ জনপদে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য বা চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রেসিডেন্ট জিয়া চালু করেন পল্লী চিকিৎসক ব্যবস্থা। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ এবং বাস্তবায়নের কাজটিও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ জিয়া আরো অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিনামূল্যে চালু করা EPI কর্মসূচি দেশের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এখানে আজ এই আলোচনা সভায় যারা চিকিৎসক বা গবেষক উপস্থিত রয়েছেন, আপনাদের হয়তো কেউ কেউ দেখেছেন অথবা জানেন, বিশ্বে কোভিড আতঙ্ক চলাকালে 2020 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান সাময়িকী সেল রিপোর্টস মেডিসিনে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, গ্রিস এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের 24 জন বিশেষজ্ঞের গবেষণা নিবন্ধে বলা হয়, BCG টিকা নেওয়া ব্যক্তিদের করোনা ভাইরাস জনিত অসুস্থতা কম থাকে। সুতরাং এটি আমরা গর্বের সঙ্গেই বলতে পারি যে বিনামূল্যে বাধ্যতামূলকভাবে BCG টিকা দেওয়ার ক্ষেত্রে শহীদ জিয়ার সেই দূরদর্শী সিদ্ধান্তটি সুফল কোভিড কালে পেয়েছে বাংলাদেশ। সে কারণেই দেখা যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি সরকারের আমলে সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে সকল কার্যক্রম অব্যাহত ছিল এবং চেষ্টা করা হয়েছিল তা আরো বিকশিত করার জন্য। BNP সরকারের আমলেই চিকিৎসকদের চাকরিতে নিয়োগদানের বয়সসীমা 30 বছর থেকে বাড়িয়ে 32 বছরে উন্নীত করা হয়েছিল। বাংলাদেশে নার্সিং পেশার উন্নয়ন এবং বিকাশও BNP সরকারেরই অবদান। সুতরাং 1978 সালে বাংলাদেশে চালু হওয়া সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি থেকে শুরু করে EPI, EOC, BINP এবং IMCI পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক জনস্বাস্থ্য নীতিমালা রয়েছে, প্রায় প্রত্যেকটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেই হয়েছে। নির্মিত হয়েছে আরো অনেক নতুন হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠান। শুধু স্বাস্থ্য ব্যবস্থাই নয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নিরাপত্তা, চিকিৎসা কিংবা নাগরিকদের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। এ কারণেই ক্ষমতাসীন অপশক্তি স্বাধীনতার ঘোষণকের বিরুদ্ধে এত ক্ষিপ্ত, মিথ্যাচারে লিপ্ত। অপরদিকে ক্ষমতাসীন অপশক্তির প্রতিহিংসার বেড়াজালে বন্দি দেশের জাতীয়তাবাদী এবং গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের জন্য এক অলঙ্ঘনীয় মানবাধিকার। ফলে বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশে তাদের প্রত্যেক নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা রকম উদ্যোগ নিতে বাধ্য হয়েছে সেই সরকারগুলো। সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমেরিকায় রাষ্ট্রীয় উদ্যোগে চালু হয়েছিল পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটি ওবামা কেয়ার হিসেবে পরিচিত। অপরদিকে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইংল্যান্ডে চালু রয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS।
ইংল্যান্ডের জাতীয় এবং স্থানীয় প্রশাসনের প্রতিটি প্রশাসনিক ইউনিটে জাতীয় স্বাস্থ্যসেবা তথা এনএইচএসের কার্যক্রম চালু রয়েছে। জাতীয় স্বাস্থ্যসেবা তথা এনএইচএসের অধীনে প্রতিটি প্রশাসনিক ইউনিটে একটি করে হেলথ সেন্টার রয়েছে। ওই হেলথ সেন্টারে সংশ্লিষ্ট এলাকার শিশু থেকে বৃদ্ধ প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য সংরক্ষিত রয়েছে। হেলথ সেন্টারগুলোতে রোগী সহজেই ডক্টরদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আগেভাগেই রোগ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন, প্রয়োজনে রোগ অনুযায়ী হেলথ সেন্টার থেকেই রোগীকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাও করে দেওয়া হয়। ফলে স্বাস্থ্যসেবায় ব্রিটেনের এনএইচএস সিস্টেম সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। এই ইউনিক সিস্টেমে কোনো রকম হয়রানি কিংবা মধ্যস্থতাভোগী ছাড়াই একজন রোগী কিংবা একজন নাগরিক যথাযথভাবে স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, অনেকগুলো বছর ব্রিটেনে থাকার সুবাদে স্বাস্থ্য সেবায় এনএইচএস এর ইউনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হয়েছে আমার। আমি মনে করি ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা পরিষদ বা এনএইচএস এর আদলে বাংলাদেশেও নাগরিকদের স্বাস্থ্য সেবা গড়ে তোলার সুযোগ রয়েছে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে ইংল্যান্ডের এনএইচএস এর আদলে একটি সুসংগঠিত পদ্ধতির মধ্যে আনা গেলে একদিকে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, অপরদিকে যথাসম্ভব হয়রানিমুক্ত পরিবেশে রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে। সুতরাং সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে অতীতে বিভিন্ন সময়ে বিএনপি সরকার যেভাবে ভূমিকা রেখেছে, আজ আমি আপনাদের মাধ্যমে সকলের সামনে একটি প্রতিশ্রুতি উচ্চারণ করতে চাই যে আগামী দিনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাস্থ্য কমিশন গঠন করে ইংল্যান্ডের এনএইচএস এর আদলে বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা সেবা গড়ে তোলা হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বাস্থ্য নিরাপত্তা সহ সকল ক্ষেত্রেই নাগরিকদের অধিকার রক্ষা এবং বাস্তবায়নে দরকার জনগণের সরকার। আর জনগণের সরকার গঠনের পূর্ব শর্ত জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ। কিন্তু গত এক যুগ ধরে জনগণের ভোটের অধিকার কক্ষিগত করে রেখেছে আজকের নিষেধাজ্ঞার এই অবৈধ সরকার। সুতরাং জনগণের ভোটের অধিকার আদায়ে আসুন সকলে মিলে রাজপথে স্লোগান তুলি, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।